কালকে আমরা দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়ছিলাম মনে আছে আপনাদের আর কোন দোয়ার দরকার নাই যদি কোন মুসলমান সূরা ফাতিহার হক আদায় করে তো তার জীবনে যা লাগবে সব হবে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে ইমাম সাহেব যখন আনআমতা আলাইহিম বলে তখন আমি মনে মনে ভাবতে থাকি আল্লাহ মুনআম আলাইহিমের মধ্যে আমাকেও শুমার করে দেন আল্লাহ আমাদেরকে যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন উলাইকা আল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সমস্ত নবীরা সমস্ত সিদ্দিকীন সমস্ত সুহাদা সমস্ত সালেহীন একজনও বাদ নাই তাহলে পৃথিবীতে যত নবীন যত সুহাদা যত সালেহীন যত নেককার ছিল সকলকে যা দিয়েছেন আমাকে একা তার সবটা দিয়ে দেন আচ্ছা বলুন তো দেখি কি হলো কি আনআমতা আলাইহিমের মধ্যে কত বড় দোয়া বলেন আমি জীবনে কতবার বলবো আমি কি কি বলবো আজ থেকে কিয়ামত পর্যন্ত বললেও তো মুনআম আলাইহিমের নামেই শেষ হবে না আর তাদেরকে কি দিয়েছেন এটা কেমনে শেষ হবে আর আমি জানি কি মুনআম আলাইহিমকে রব কি দিয়েছেন কার যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদেরকে কি কি দিয়েছেন রব এটা তো আমার জানা নাই এটা তো আমার কি হযরত আদমকে কি দিয়েছেন হ্যাঁ হযরত আদমকে দিয়েছেন দিয়েছেন সাফাই আর সাফাই খলিলকে দিয়েছেন খুল্লত কলিমকে দিয়েছেন কালাম ঈসাকে দিয়েছেন যা যা দিয়েছেন তো আল্লাহ তাআলা একসাথে কয় তুমি তুমি না আগের তিনটার বুনিয়াদের উপরে যদি উঠতে পারো ইয়াকা নাবুদুর হক আদায় করে দিতে পারো তো যাও আমি তোমাকে সমস্ত নবীদের সমস্ত সিদ্দিকদের সমস্ত সালেহীনদের সমস্ত শোহাদাদেরকে যা দিয়েছি সবটা তোমাকে দিয়ে দিই আমার রোজা আমার হজ আমার যাকাত সহ আমার জীবনে যত করণীয় আছে যত বর্জনীয় আছে এগুলোর বুনিয়াদ হলো তিনটা বুনিয়াদ কয়টা তিনটা এজন্য আরকানুল ইবাদাতে সালাতাতুন সমস্ত ইবাদাতের বুনিয়াদ হলো তিনটা এক নম্বরে হলো আল্লাহ তাআলার মহাব্বত দুই নম্বর হলো আল্লাহ তাআলার রহমতের আশা তিন নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয় তাহলে সমস্ত আমালের বুনিয়াদ কয়টা তিনটা কি কি আল্লাহ তাআলার মহাব্বত আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় এই তিন বুনিয়াদের উপরে হলো সমস্ত আমাল সমস্ত আমালের মধ্যে যত আরকান আছে যত আহকাম আছে ফরায়েজ ওয়াজিবাত সুনান ও আদাব যা আছে সব কিছু হলো আমালের জাহির সব কিছু হলো আমালের জাহির আর এই তিনটা হলো আমালের বাতিন ওই সব কিছু দিয়ে আমাল সহি হয় আর এই তিনটা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমাল দামি হয় একটা হলো সহি হয় আরেকটা হলো কি হয় দামি হয় যেমন আমাদের ফজরের নামাজ আলহামদুলিল্লাহ সহি হয়ে গেছে লেকিন সিদ্দিক আকবরের ফজরের নামাজের মতো হয়েছে হ্যাঁ সেহাতের দিক থেকে হয়তোবা কাছাকাছি পৌঁছে গেছে সেহাতের দিক থেকে হয়তোবা কাছাকাছি পৌঁছে গেছে লেকিন দামের দিক থেকে সিদ্দিক আকবরের এক জীবনের এক সেকেন্ডের দাম পরবর্তী উম্মতের কেয়ামত পর্যন্ত উম্মতের সমস্ত আহলে ইমানের সমস্ত আমালের চেয়েও বেশি দামি কি ভাই তাইলে বোঝা গেল আমালের দুটো দিক আছে একটা হলো সহি হওয়া আরেকটা হলো দামি হওয়া বলেন হ্যাঁ আর দাম দামি আল্লাহ তাআলা বলেন ওয়ালি কুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের আমলের দাম ভিন্ন ভিন্ন বলেন ব্যাস আর কাকে কদ্দুর দাম দিতে হবে রব বলেন এটা আমি বুঝি এটা আমি জানি দামের আসবাব কার কাছে কদ্দুর আছে এটা আমি জানি দামের আসবাব কার কাছে কদ্দুর আছে এটা আমি কি জানি সহজ ভাষায় জাফানি একটা দ্রব্য জাফানি একটা আয়রন এটা হলো দশ হাজার টাকা হুবহু দেখতে একরকম চায়না এটার দাম পনেরোশো টাকা কি আর হুবহু একই একই আয়রন জিনজিরা কোম্পানি এটার দাম ছয়শো টাকা দেখতে হুবহু এক কাম হুবহু এক লেকিন দামে কি পরিমাণ ব্যস্ত
দামে কি পরিমাণ কি বেশকম তাহলে এতটা বেশকম কেন হলো বোঝা গেছে ভিতরে কোনো বেশকমের জিনিস আছে ভিতরে কোনো বেশকমের জিনিস কি আছে ওই এক লুঙ্গি 300 টাকা আরেক লুঙ্গি 4500 টাকা আরেক লুঙ্গি 9500 টাকা তাহলে বোঝা গেছে ভিতরে কোনো বেশকমের বিষয় কি আছে আল্লাহ তাআলা বলেন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন আকবারু দারাজাতিন দুনিয়াতে তুমি কি পার্থক্য দেখছো একজন 10 টাকা ওয়ালা আরেকজন 10 কোটি ডলার ওয়ালা একজন 10 কোটি ডলার ওয়ালা তো আরেকজন 10000 কোটি ডলার ওয়ালা তুমি দুনিয়াতে এই পার্থক্য দেখতে গিয়া দেখছো একজনের বাড়ি এমন তো আরেকজনের বাড়ি এমন একজনের গাড়ি এমন তো আরেকজনের গাড়ি এমন তুমি এটা কি পার্থক্য দেখছো আখিরাতে এর থেকে কোটি কোটি গুণে ব্যবধান বেশি হবে কি হয় তাহলে আখিরাতের প্রতিটা আমলের দুটো দিক একটা হলো আমার আমাদের ওস্তাদ তুল্লাহ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব আছেন মাশাআল্লাহ ইনি ইনি ছোটবেলা আমরা ছোটবেলা ইনি টুমচর পড়িয়েছেন এই টুমচর পড়াইছেন জানেন না আপনি মাওলানা আমার খালুজিও আছে আমার সরাসরি ওস্তাদ হুজুর গ্যাসদ্রুজুর মা থাকেন মাশাআল্লাহ উনি আমার সরাসরি ওস্তাদ এবং আমার মাদ্রাসার লাইফের জীবনের প্রথম দিনের প্রথম ঘন্টার প্রথম সবকের ওস্তাদ খালি যে এটা হলো আরো আজীব বিষয় মানে আব্বা যেদিন প্রথম দিন মাদ্রাসায় নিছেন হাতে ধরে ধরে নিছেন নিয়ে শ্রেণী কক্ষে বসায় দিছেন এই খালুজির ঘন্টা এই প্রথম দিন নিয়ে এভাবে নিয়ে ঘন্টা বসায় দিছে প্রাইমারি স্কুল ক্লাস 4 থেকে নিয়ে আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যেও বরকত দান করেন আমার খালু আপন খালু এবং আমার হুজুর কি বলছি আখিরাতের দারাজাতিন তারপরে একটা শব্দ আছে ওয়াকবারু তাফদিলা ওয়াকবারু তাফদিলা বলে আখিরাতে দুই দরজার মধ্যে পার্থক্য কত হবে জানো দুইটা শুধু বাংলাদেশের একজনের একজন যদি কি বলে এক র‍্যাঙ্ক উপরে চাকরি করে তো তার বেতন সর্বোচ্চ 1500 টাকা বাড়ে 2000 টাকা বাড়ে কি বলেন হ্যাঁ 6000 টাকা বাড়ে তো আল্লাহ তাআলা বলেন আকবারু তাফদিলা জানো আখিরাতে দুই দরজা যদি পার্থক্য হয় এক এক দরজার মধ্যে মা বাইনা দারাজাতাইন দুই দরাজার মধ্যে পার্থক্য মা বাইনা সামাই ওয়াল আরদে আসমান আর জমিনের পার্থক্য এবার কল্পনা করুন তো আমাদের সাথে সাহাবাদের পার্থক্য কেমন হবে তাবেঈনদের পার্থক্য কেমন হবে আমাদের সাথে বড় পীর আব্দুল কাদের জিলানির পার্থক্য কেমন হবে আচ্ছা আমাদের সাথে আমার প্রিয় ওস্তাদ আমার পীর ও মুর্শিদ হযরত নানু পুরী রহমতুল্লাহর সাথে আমাদের জীবনের পার্থক্যটা কেমন হবে কি ভাই আমার প্রিয় ওস্তাদ হারুন আল মাদানী দামাত বারাকাতুমের সাথে আমাদের জীবনের তাফাদুলটা কেমন হবে পার্থক্যটা কেমন হবে কি ভাই আমি তো আমার ওস্তাদদের সামনে জুতার জুতার নিচের বালিও নিজেকে মনে করি না আমাদের ওস্তাদরা এই পরিমাণ বড় ছিলেন এখন বলুন তো দেখি ইনারা তো আমাদের হায়াতের কাছাকাছি আমাদের জীবনের কাছাকাছি হযরত হুসাইন আহমদ মাদানির সাথে আমাদের জীবনের পার্থক্যটা কেমন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর সাথে আমাদের জীবনের পার্থক্যটা কেমন আমাদের পরস্পরের সাথে পরস্পরের জীবনের পার্থক্যটা কেমন কি তাহলে এই পার্থক্যের বুনিয়াদ হলো দুইটা জাহের বাতিন জাহের বাতিন বলেন এই পার্থক্যের বুনিয়াদ কয়টা কি কি ইয়া ইকবাল সাহেব আসেন নাই না হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ জাহের বাতিন এই পার্থক্যের বুনিয়াদ কয়টা দুইটা কি কি জাহের হলো সমস্ত আহকাম সমস্ত মামুরাত সমস্ত মানহিয়াত আমার জীবনে যত কিছু করণীয় আছে চাই সেগুলো ফরায়েজ হোক ওয়াজিবাত হোক সুনান হোক আর মুস্তাহাব্বাত হোক আর নওয়াফিল হোক বলেন ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল এই সব কিছু হলো জাহের সব কিছু কি জাহের আর আল্লাহ তাআলার মহাব্বত আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় এই তিনটা হলো বাতিল
তিনটা কি বলেন বাতিন জাহির দিয়ে আমাল সংখ্যা গোনা হয় আর বাতিন দিয়ে আমাল দামি হয় কি বলছি বলেন জাহির দিয়ে এই কথাটাকে একবার আমাদের হাসান জামিল দামাত বারাকাতুম একটা কথা বলে ফেলেছিলেন তিনি তিনি বলছিলেন এটাই যে সিদ্দিক আকবরের আমলের চেয়ে আমাদের আমল বেশি কিন্তু এই কথাটা বলতে গিয়ে এই শব্দ বলার কারণে অনেক সমালোচিত হয়েছিল তিনি মূলত এটা উদ্দেশ্য ছিল এটা হযরত সিদ্দিক আকবরের ঈমান আর ইন্তেকাল হযরত সিদ্দিক আকবরের ঈমান আর ইন্তেকালের মধ্যে পার্থক্য হলো শুধুই 15.5 বছর হযরত সিদ্দিক আকবরের ইসলামের বয়স 15.5 বছর আর আমাদের ইসলামের বয়স 60 বছর কি জামানে এই মুরব্বির ইসলামের বয়স হলো 60 বছর কি আরেক মুরব্বির ইসলামের বয়স হলো 70 বছর এটাকে বোঝাতে চেয়েছিলেন এটাকেই বলছিলেন আর কি লেকিন সিদ্দিক আকবরের এক জাররার দাম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত উম্মতের সবগুলোকে একসাথে দিলেও হবে না তাহলে বোঝা গেছে 13 বছর দিয়ে সংখ্যা হয়েছে দিল দিয়ে দামি হয়েছে কি বলছি বলেন তো 13 বছর দিয়ে সংখ্যা হইলে এবার বলুন তো দেখি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের নামাজের সংখ্যা সমস্ত নবীদের মোকাবেলা কত অল্প কি সমস্ত নবীদের মোকাবেলা ঈসা আলাইহিস সালামের জীবনের নামাজের সংখ্যা কত অল্প কি তাহলে বোঝা গেছে সংখ্যা অল্প লেকিন দামে সমস্ত নবীদের সমস্ত উম্মতের চেয়েও বেশি কি ভাই এটাকেই মুসান্নিব বলেন যে আরকান ইবাদাতে সালাসাতুন সমস্ত ইবাদাতের মূল হলো তিনটা বলেন সমস্ত ইবাদাতের মূল কয়টা তিনটা এক নাম্বার কি আল্লাহ তাআলার মহব্বত দুই নাম্বার কি আল্লাহ তাআলার রহমতের আশা তিন নাম্বার কি আল্লাহ তাআলার আযাবের ভয় আল্লাহ তাআলার আযাবের ভয় আবার বলেন আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় এখন একজনের কাছে যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা নাই কিন্তু এই তিনটা খুব আছে তার দাম কদ্দুর তার দাম দুই আনার নাই এটা হলো ভান্ডারি এটা কি বলেন ভান্ডারি এদের কাছে কি আছে আল্লাহর মহব্বতের ঢেক আছে ঢেকুর আছে আছে না নাই আরে টেবিল নাই তো রং লাগাবা কিসে দেয়াল নাই আর কি বলে দেয়াল নাই তো টাইলস লাগাবা কিসে আগে জাহির ঠিক করো পরে বাতিন ঠিক করো আগে জাহির ঠিক করো পরে কি ঠিক করো বাতিন ঠিক করো আগে জাহির ঠিক করো পরে বাতিন ঠিক করো তো বলে যে সমস্ত ইবাদাতের বুনিয়াদ হলো তিনটা আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় এজন্যই লা কবুলা লি আই ইবাদাতিন ইল্লা বিহা এই তিনটা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে দুই আনার দাম নাই এই তিনটা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কি নাই দুই আনার দাম নাই এটাকেই রাসূল বলেছেন সাহাবাদের এক মুদ আল্লাহ তাআলার রাস্তা দান করা তোমাদের উহুদ পাহাড়ের চেয়েও বেশি কি সাহাবাদের এক মুদ আল্লাহ তাআলার রাস্তা কি করা দান করা আমাদের উহুদ পাহাড়ের চেয়েও কি আমাদের উহুদ পাহাড়ের চেয়েও বেশি তাইলে বোঝা গেছে মূল বুনিয়াদ হলো সমস্ত ইবাদত আল্লাহ তাআলা ভালোবাসায় করা لأي عبادة إلا بها فالله جل وعلا يعبد حبا فيه ورجاء لثوابه وخوفا من عقابه لعل ترى عبادة كتب الله عشان أبني عشان الله ترى عبادة إتو سامنے عشان ما شاء الله برامن بڑی ہے تکست ایک چلیش تمام لاؤنار إتو چاہے دیکھیں جیبنات دیکھ سن کنو دین দু চোখকে ঠান্ডা করেন যাকে একচল্লিশটা মামলার আসামি জীবনে আর কেউ দেখছেন কখনো ইনি একচল্লিশটা মামলাওয়ালা সুবহানাল্লাহ বলো আর জীবনে কেউ কোনোদিন দেখছেন ইনি একচল্লিশটা মামলাওয়ালা ইনার নাম হলো একচল্লিশ মামলাওয়ালা হুজুর ব্রাহ্মণবাড়িয়াতে ইনার নাম হলো একচল্লিশ মামলাওয়ালা হুজুর ইনি জামে আইউনুসিয়ার ছাত্র ছিলেন এখন একচল্লিশটা মামলার সাথে মোকাবেলা করছেন ইনি হলে একচল্লিশ মামলাওয়ালা হুজুর আপনি দেখছেন আর কখন আপনি জীবনে আর কোনোদিন দেখছেন একচল্লিশ মামলাওয়ালা মানুষ কেউ শুনছেন জীবনে কোনোদিন ইনি সেই ঐতিহাসিক মানুষ আল্লাহ তালা তাদেরকে জুলুম ও সেতন থেকে হেফাজত করেন তাইলে ইউবাদুর রব্বু আজ্জা ওয়াজাল
হুববান ফিহে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহর ভালোবাসায় দুই নম্বরে রাজাআন লি সাওয়াবিহি আল্লাহ তাআলার সওয়াবের আশায় তিন নম্বরে খাউফাম মিন ইকাবিহি আল্লাহ তাআলার আযাবের ভয়ে তাহলে ইবাদত করতে হবে কেন বলেন হ্যাঁ কই মুখস্থ হয় না তো আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের এই হলো ইবাদতের বুনিয়াদ তাহলে দেখেন বলেন এই তিনটা কথাকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার তিন আয়াতে কারীমার মধ্যে একসাথে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা হলো আল্লাহর মহব্বত আর রহমান রহিম এটা হলো রহমতের আশা মালিক ইয়াউমিদ্দিন এটা হলো আযাবের ভয় কি বলছে বলেন এই তিন বুনিয়াদে ইয়াকা নাবুদু এর অর্থ কি আল্লাহ আমি না আপনার ভালোবাসায় আর রহমান রহিম আল্লাহ আপনি না আমি না আপনার রহমতের আশায় মালিক ইয়াউমিদ্দিন আমি না আপনার আযাবের ভয়ে ইয়াকা নাবুদু আপনারই ইবাদত করছি সামনেও করব তবে আমি এটা পারবো না যদি না আপনি আমাকে সাহায্য না করেন এজন্য ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি না আপনার সাহায্য চাচ্ছি এভাবে বলার পরে রব বলেন এভাবে বলছো তুমি যাও কি চাইবা চাও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতাল মুস্তাকিম দিয়ে দেন আচ্ছা বলো তো সিরাতাল মুস্তাকিম মানে কি আল্লাহ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা আর যারা মাগজুব তাদের রাস্তা না যারা দলিন তাদের রাস্তা না কি ভাই এক মিনিটে আধা মিনিটে সূরা ফাতিহা দেখেন আল্লাহ আপনার ভালোবাসায় আল্লাহ আপনার রহমতের আশায় আল্লাহ আপনার আযাবের ভয়ে আমি আপনার ইবাদত করছি সবগুলো ইবাদত করছি এবং সবগুলো ইবাদত গুনাহ ছেড়ে দিচ্ছি এটা আমার পক্ষে সম্ভব না আপনার সাহায্য ছাড়া তো রব বলেন এবার যা চাইবা সব দিব আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন নবীদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শহীদদের রাস্তা সলেহীনদের রাস্তা আল্লাহ আর যারা যাদের উপরে আপনার অভিসম্পাদ তাদের রাস্তা নয় আর যারা পথহারা হয়ে গেছে তাদের রাস্তা নয় পারবেন সূরা ফাতিহা এভাবে কেউ বলতে কি ভাই সহজ না কঠিন এভাবে এবার রব এবার রাসূল বলেন ফাকুলু আমিন এবার বলো আমিন মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালায়েকা গুফরাত মা তাকাদ্দামা মিন যামবিহি যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় জীবনে সব গুনাহ মাফ এজন্য সূরা ফাতিহা এক সূরা যে সূরা রব্বে করিম শুধুই তার হাবিবকে দিয়েছেন আর কোন নবীকে সূরা ফাতিহা দেন নাই সুবহানাল্লাহ বলেন এজন্য সূরা ফাতিহা যেদিন নাজিল হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতাফে মুলতাজিমের সামনে বসা এমন সময় জিব্রিল আসলেন সাহাবায়ে কেরাম বসা হঠাৎ করে উপর থেকে কি যেন খট করে আওয়াজ হলো রাসূল উপরের দিকে তাকালেন সব সাহাবীরা উপরের দিকে তাকালেন কিছুই বুঝলেন না একটু পরে হযরত জিব্রিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুনেছেন এখানে কি আওয়াজ হয়েছে বলেন না শুনছি তো লেকিন কি আওয়াজ বুঝি নাই হযরত জিব্রিল বলেন ফুতিহা বাবু মিন আবওয়াবিস সামা লাম ইফতাহ কাত্তু আকাশের একটা দরওয়াজা খোলা হয়েছে যে দরওয়াজা আর জীবনে কখনো খোলা হয় নাই এবার বলেন নাজালা বিহি মালাক ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে লাম ইয়ানজিল কাত্তু যিনি আর জীবনে কখনো নাজিল হন নাই আর আপনাকে তিনি সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী এসে গেছেন এখানে বসে গেছেন আপনাকে তিনি সালাম বলেছেন যেহেতু জিব্রিল ছাড়া আর কেউ কথা বলতেন না এবার বললেন ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা আপনার কাছে একটা সূরা পাঠিয়েছে লাম ইয়াতলু আহাদুম মিন উম্মাতিকা মিনহা কাত্তু আপনার উম্মতের কেউ এই সূরা থেকে কোনো আয়াত জীবনে কখনো পড়বে না ইল্লা উতিয়াত যখনই পড়বে এটা তাকে দিয়ে দেওয়া হবে কি ভাই এটা নুজুলের মধ্যেও আল্লাহ তাআলা আজীব কাইফিয়াত ইখতিয়ার করেছেন কি ভাই এজন্য এই সূরার বুনিয়াদ হলো তিনটা
এক নাম্বার হলো কেন এই কথাগুলো রব্বে করিম আমাকে দিয়ে বারবার বলাচ্ছেন কেন প্রতিদিন বলাচ্ছেন 32 বার সুবহানাল্লাহ প্রতিদিন কতবার বলাচ্ছেন 32 বার বলাচ্ছেন 32 বার হায় আমরা যদি বুঝতাম প্রতিদিন যদি 100 বার পড়তে পারতাম কি পরিমাণ মজা হইতো বলে لكن নামাজের বাইরে বেশি পড়ি না কেউ যদি কাউকে বলে সূরা ফাতিহা পড়েন তখনও অলসতার সাথেই পড়ে যেন এটা কিছু না কালকে আমরা দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়ছিলাম মনে আছে আপনাদের আর কোনো দোয়ার দরকার নাই যদি কোনো মুসলমান সূরা ফাতিহার হক আদায় করে তো তার জীবনে যা লাগবে সব হবে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে মাঝে মাঝে ইমাম সাহেব যখন হ্যাঁ আনআমতা আলাইহিম বলে তখন আমি মনে মনে ভাবতে থাকি আল্লাহ মুনআম আলাইহিমের মধ্যে আমাকেও শুমার করে দেন আল্লাহ আমাদেরকে যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন সমস্ত নবীরা সমস্ত সিদ্দিকীন সমস্ত শুহাদা সমস্ত সালেহীন একজনও বাদ নাই তাহলে পৃথিবীতে যত নবীন যত শুহাদা যত সালেহীন যত নেককার ছিল সকলকে যা দিয়েছেন আমাকে একা তার সবটা দিয়ে দেন আচ্ছা বলুন তো দেখি কি হলো কি আনআমতা আলাইহিমের মধ্যে কত বড় দোয়া বলেন আমি জীবনে কতবার বলবো আমি কি কি বলবো আজ থেকে কিয়ামত পর্যন্ত বললেও তো মুনআম আলাইহিমের নামই শেষ হবে না আর তাদেরকে কি দিয়েছেন এটা কেমনে শেষ হবে আর আমি জানি কি মুনআম আলাইহিমকে রব কি দিয়েছেন কার যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদেরকে কি কি দিয়েছেন রব এটা তো আমার জানা নাই এটা তো আমার কি হযরত আদমকে কি দিয়েছেন হ্যাঁ হযরত আদমকে দিয়েছেন দিয়েছেন সাফাই আর সাফাই খলিলকে দিয়েছেন খুল্লত কলিম কে দিছেন কালাম ঈসা কে দিছেন যা যা দিছেন তো আল্লাহ তাআলা একসাথে কয় তুমি তুমি না আগের তিনটার বুনিয়াদের উপরে যদি উঠতে পারো ইয়াকা নাবুদুর হক আদায় করে দিতে পারো তো যাও আমি তোমাকে সমস্ত নবীদের সমস্ত সিদ্দিকদের সমস্ত সালেহীনদের সমস্ত শুহাদাদেরকে যা দিয়েছি সবটা তোমাকে দিই আল্লাহ আচ্ছা কি এটা বলেন হ্যাঁ সূরা ফাতিহাটা কি এটা বুঝি তামাশা না আর উম্মাহ ওই শব্দটা ওই সূরাটাই ঠিক করতে পারে হুজুর ইনশাআল্লাহ কারিছে হুজুর ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা অবশ্যই মশক করাবেন হ্যাঁ বেশি ওয়াজ না করে বেশি কথা না বলে হযরত মুমিন ভাই কারি আবুল বাশার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ ছিলেন আমার শ্বশুর রাহমাতুল্লাহ আলাই কারি আবুল বাশার রাহমাতুল্লাহ যিনি হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাটাজারি মাজার প্রথম কারি ছিলেন ইনার ছেলে বড় ছেলে হুজুরে মস্ক করাতেন সারা বাংলাদেশে মস্ক করাতেন বসতেন মস্ক শুরু বাস আউযু 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 একটা টু শব্দ করতেন না বিল্লাহি বিল্লাহ চলছে বাস আধা ঘন্টা শেষ এবার আরেক মসজিদ শেষ এবার আরেক মাদ্রাসা গেছে কি হয় এজন্য সূরা ফাতিহা প্রত্যেক মুসলমানের জন্য সূরা ফাতিহা সহি হয় আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ পারেন না আপনি জীবনে পারলেন কি আচ্ছা আপনি পারছেনটা কি জীবনে আপনার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় নাই আপনার বিসমিল্লাহ শুনলে তো বোঝা যায় আপনার ফাতিহার অবস্থা কি আপনার আলহামদুলিল্লাহ পড়লেই তো শুনলেই তো বোঝা যায় আলহামদুলিল্লাহ শুনলেই তো বোঝা যায় আপনার সূরা ফাতিহার অবস্থা কি এজন্য যেই কদিন সুযোগ আছে ইনশাআল্লাহ যাদের সূরা ফাতিহা অশুদ্ধ আছে আপনি তো জানেন আপনি অবশ্যই সূরা ফাতিহা ঠিক করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার একবার সূরা ফাতিহা শুদ্ধ করা এক কোটি এতেকাফের চেয়ে বেশি দামি মনে রাখেন কি বাড়তি বলে ফেলছি বাড়তি বলে ফেলছি না বাড়তি বলে না 10 কোটি এতেকাফের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ বলেন কি ভাই তাহলে সূরা ফাতিহা শুদ্ধ করব মস্ক করব হ্যাঁ আমরা আগে হালকা লাগাইতাম কিন্তু কারি সাহেব হুজুরের কাছে ওখানের কারণে সহজের কারণে যদি বেশি বেশি হয়ে যায় প্রয়োজনে দুই মজলিস করেন দুই উস্তাদ করেন আমাদের কারি আবু তাহেরকে কাজে লাগান আমাদের হযরত মাওলানা মাহবুব সাহেবকেও কাজে লাগান ঠিক আছে না চল তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো ফিহিল মুহাব্বা হাদি লা তাদুল্লু আলাল মুহাব্বা ইয়া দালালত করে আল্লাহ তাআলার মুহাব্বতের উপরে কেন রব মানে মুনঈম রব মানে নিয়ামত দেনেওয়ালা রব মানে নিয়ামত দেনেওয়ালা
আর যিনি যত বেশি নিয়ামত দান করেন তাকে তত বেশি ভালোবাসতে হয় তাহলে আমার জীবনের নিয়ামত যিনি সবগুলো দেন দান করনে ওয়ালা তাকে কি পরিমাণ ভালোবাসতে হয় সুবহানাল্লাহ কি ভাই তাহলে রব মানে যেন ভালোবাসার প্রিয় পাত্র বলেন রব মানে যেন কি ভালোবাসার কোন শব্দে বলবেন আনিস বলেন না আরেকটু সুন্দর শব্দ বলেন ভালোবাসার সবচেয়ে বড় প্রিয় পাত্র বলেন রব মানে কি হ্যাঁ রব মানে দেনেওয়ালা রব মানে মুনঈমে হাকিকি আমার জীবনের সব নিয়ামত যিনি দেনেওয়ালা তাকে কি পরিমাণ ভালোবাসতে হবে সুবহানাল্লাহ তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন এবার মনে মনে বলতে থাকেন আপনার ভালোবাসায় الرحمن الرحيم أبنا الرحمة الأشعار مالك يوم الدين أبنا العذاب الرهي إياك نعبد أبنا ري عبادت كرشي شبابي একজন একজন কি শুনান কি বলছি শুনান প্রত্যেককে একজন একজন কি শুনান তাড়াতাড়ি করেন হাজি সব শুনান প্রত্যেককে একজন একজনকে শুনান আয়াত সহ শুনান আয়াত সহ হুজুর হুজুর কারণ শুনেন ওস্তাদরা শুনেন ওলামা ইকরাম শুনেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার ভালোবাসায় الرحمن الرحيم أبنا رحمة الأشعاع مالك يوم الدين أبنا عذاب الرهي إياك نعبد أبنا ري عبادة كرشي شبار حسي شبار حسي علماء اكرام چھڑا علماء اكرام چھڑا باقی دا ایک شاتے بولن আপনার ভালোবাসায় আর রহমানের রহিম আপনার রহমতের আশায় মালিক ইয়াউমিদ্দিন আপনার আজাবের ভয়ে ইয়াকা নাবুদু আপনারই ইবাদত করছি মনে থাকবে ইনশাআল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ এটা আমি পারবো না আপনার সাহায্য ছাড়া ইয়াকা নাবুদুর মধ্যে যেন ইয়াকা নাবুদুর মধ্যে যেন তুমি তোমারটা পুরা করো আর ইয়া ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে যেন আমি আমারটা পুরা করব তুমি ইবাদতের হক আদায় করো আমি আমি সাহায্য করার হক আদায় করব তুমি ইবাদতের হক আদায় করো আমি সাহায্য করার হক আদায় করব সুবহানাল্লাহ তুমি ইয়াকা নাবুদুর হক আদায় করো আমি দেওয়ার হক আদায় করব আমি দেওয়ার কি আদায় করব তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব মানে কি মুনঈমে হাকিকি রব মানে কি মুনঈমে হাকিকি মুনঈমে হাকিকি মানে কি আমার মূল সব দেনেওয়ালা কে মায়ের পেটে মা বানিয়েছে না রব বানিয়েছে আব্বা বানিয়েছে না আল্লাহ বানিয়েছে আব্বা দেয় না আল্লাহ দেয় এই সৈবের ছেলেটা কো আব্বু তুমি চাচ্ছ কাছে থাকব কেন তুমি আমার কাছে আসো কি বলছি ওই আব্বা দেয় আল্লাহ দেয় কইছি আর মন হয়ে গেছে কি বলছি তাহলে রব কি আমার সব দেনেওয়ালা বলেন তো দে সব দেনেওয়ালাকে ভালোবাসতে হয় না সব দেনেওয়ালাকে কি করতে হয় ভালোবাসতে হয় বসো সব দেনেওয়ালাকে ভালোবাসতে হয় বলেন কি বলছি বলেন আচ্ছা যিনি সব দেনেওয়ালা তাকে কি পরিমাণ সব ভালোবাসা উজাড় করে দিতে হয় তাকে ভালোবাসার কদ্দূর দিতে হবে জোরে বলেন না সব দেনেওয়ালাকে ভালোবাসার কদ্দূর দিবেন সব দিবেন না কিছু দিবেন আমরা কি কিছু দিছি না সব দিছি কিছু কিছুরও তো কোটি ভাগের এক ভাগ দেয় নাই আরে বলেন না কিছু দিছে যদি কিছু দিত একজন মুমেনও এতেকাব ছাড়া থাকতে পারতো না এখন তো কোটি কোটি মহাদেশও এতেকাব করে না
যদি কিছু দিত বলেন আমরা কি কিছু দিছি না কিছুর কোটি কোটি ভাগের এক ভাগ দিছি বুঝে আল্লাহরে কিছু দিবেন কিছুর ক তো দেই নাই আরে ক বাদ দেন রশিকারও দেই নাই কি এজন্য যিনি আমার সব দেনেওয়ালা তাকে আমার সব ভালোবাসা উজাড় করে দিতে হবে দুই নাম্বার তাইলে বোঝা গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والمحب والمنعم يحب على قدر انعامه আর মুনিম কে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে সুবহানাল্লাহ বলে স্ত্রী তার স্বামীকে এতটা ভালোবাসতে হয় কেন কারণ বিয়ের পর থেকে তোমার সব কিন্তু আমি দেনেওয়ালা সুবহানাল্লাহ বলেন না আব্বাকে আম্মাকে এতটা ভালোবাসতে হয় কেন কারণ আমার জীবনের সব কিছু কিন্তু আব্বা আম্মা দেনে আব্বা আম্মা দেনেওয়ালা এবার আল্লাহ যিনি সব দেনেওয়ালা তাকে কি পরিমাণ ভালোবাসতে হয় সুবহানাল্লাহ والمنعم يحب على قدر انعامه منعم কে ভালোবাসতে হয় তার নিয়ামত হিসাবে ولأن الحمد هو المدح مع الحب للممدوح ওই গেল এক কারণ এ হলো আরেক কারণ রব থেকে এক একটা কারণে রব থেকে বোঝা যায় যে আল্লাহ তারাই ভালোবাসার একমাত্র উপযুক্ত আর আলহামদু শব্দ থেকেও বোঝা যায় যে ভালোবাসতে হয় শুধুই আল্লাহকে কারণ হামদ কাকে বলে ভালোবাসার সাথে প্রশংসিত ব্যক্তির প্রশংসা করা এটাকে বলে হামদ এই জন্য নেতাদের যখন প্রশংসা করে কর্মীরা এটা কিন্তু হামদ ন কারণ এটা ভালোবাসার সাথে প্রশংসা হয় নাই এটা শুধুই তেল দেওয়ার জন্য প্রশংসা হয়েছে এটা ফরমালিনযুক্ত ভালোবাসা কি শব্দ রে বললো রে এটা বিষ মিশান বিষ মিশানো ভালোবাসা বলেন এটা বিষ মেশানো কি এটা এই ভালোবাসার মধ্যে বিষ মিশানো আছে পরে আবার বাঁশও দিবে বিষও দিবে কি বলছি বাঁশও দিবে বিষও আবার দিবে বাঁশও দিবে বিষও দিবে এই জন্য হামদ কাকে বলে হামদ হলো মামদুহের প্রশংসা করা মাল হব্বে ভালোবাসার সাথে ভালোবাসার সাথে প্রশংসা করাকে কি বলে দ্বিতীয় আয়াত কি الرحمن الرحيم بلين হযরত করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহি আলাইহি এক আজীব কথা বলেছেন হযরত বলেন যে আমরা বলি রহমান মানে অতিশয় দয়ালু রহিম মানে অতিশয় দয়াবান বলি কি বলি না বলেন অতিব দয়ালু অতিশয় দয়ালু অতিশয় হ্যাঁ দয়াবান তো এটা হলো আমরা আর রহমান আর রহিমের তর্জমা করি হযরত বলেন যে এই তর্জমা এই দুই শব্দের তর্জমার জন্য যথেষ্ট নয় পৃথিবীর কোনো শব্দে আর রহমানের তর্জমা বোঝানো যাবে না পৃথিবীর কোনো শব্দ দিয়ে আর রহমানের তর্জমা বোঝানো যাবে না মানুষ স্বাভাবিকভাবে ভাই ফকির এসে বলে আমাকে একটু দয়া করেন তো 10 টাকা দিলে সে দয়া মনে করে খুশি করে খুশি হয়ে যায় কি ভাই তাইলে বোঝা গেছে 10 টাকা দয়া তো আর রহমানের দয়া বুঝি 10 টাকার দয়া 10 কোটি টাকার দয়া কি ভাই চোখ হারিয়ে গেলে কত কোটি টাকা দিলে চোখ মিলবে কি মাযাল্লাহ ক্যান্সার হয়ে গেলে কত কোটি টাকা দিলে ভালো হবে তাইলে বোঝা গেছে আর রহমানের দয়ার মধ্যে ক্যান্সার না হওয়া আছে না নাই চোখে দেখা আছে না নাই কানে শোনা আছে না নাই কোনটা নাই তাহলে আর রহমানের তর্জমা আপনি শুধু দয়ালু এটা দিয়ে শেষ করে ফেলবেন এই জন্য করাচি রাজা তালা রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কোনো শব্দ দিয়ে এটার ভাব প্রকাশ করার সুযোগ নাই তবে হ্যাঁ এটা উদাহরণ দিচ্ছি তোমাকে যদি কেউ বঙ্গোপসাগরের একুলে দাঁড়ায় আর যদি তার চোখ ওদিকে যায় তার চোখ কিন্তু একসময় শেষ হয় বঙ্গোপসাগর কিন্তু শেষ হয় না এই জন্য পৃথিবীর মানচিত্রে বঙ্গোপসাগরের ওই পারে কোনো শহরের নাম নাই আছে ভারত মহাসাগরের ওই পারে কি কোনো শহরের নাম আছে আটলান্টিক মহাসাগরের ওই পারে কি কোনো শহরের নাম আছে কিন্তু আসলে ওই পারে শহর থাকতে পারে কি না কোনো বসতিও থাকতে পারে কি না বলেন কেন নাম নাই বলে বিজ্ঞান এখনো এই পরিমাণ যানবাহন তৈরি করতে পারে নাই যে যানবাহন সেখানে গিয়ে আবার ফিরে আসতে পারে কি এই পরিমাণ যানবাহন বিজ্ঞান এখনো কি করতে পারে নাই বলেন তৈরি করতে পারে নাই এজন্য ওই পারে যাওয়ার এখনো কি হয় নাই
ব্যবস্থা হয় নাই এজন্য ওই পার খালি রেখে দিয়েছে মূলত ওই পারে কি আছে রব ছাড়া কেউ জানে না আসলে ওই পার আছে তো না মানে বঙ্গোপসাগর ওই পারটা কোথায় কোন দেশে হ্যাঁ হযরত বলেন যে বঙ্গোপসাগরের এই পারে আর ভারত মহাসাগরের এই পারে দাঁড়ালে হ্যাঁ এই পারে দাঁড়ালে আরব সাগরের এই পারে তো ওপারতে এই পার থেকে ওপার দেখা যায় না কিন্তু বাহরাইন ব্রিজ আরব সাগরের উপর দিয়েই তৈরি হয়েছে বাহরাইন ব্রিজটা আরব সাগরের উপর দিয়ে 26 কিলোমিটার কত কিলোমিটার 26 কিলোমিটার বাহরাইন ব্রিজ 26 কিলোমিটার আরব সাগরের উপর দিয়ে এই পার থেকে ওপারে এই পারে আল খুবার ওই পারে হলো বাহরাইন পারে কি বাহরাইন তাইলে বোঝা গেছে ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর আর আটলান্টিক মহাসাগর হ্যাঁ এগুলোর এপারে দাঁড়ালে যেমন ওই পার দেখা যায় না এর অর্থ ওই পার নাই হযরত বলেন যে অথচ বিজ্ঞান কি বলে কূল কিনারাহীন মহাসাগর কূল কিনারাহীন মহাসাগর কিন্তু বিজ্ঞানও বলে কিনারা আছে তবে জানা নাই কিনারা আছে তবে জানা নাই আর আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটার ওই পার নাই কি ভাই কি বলছে বলেন বলেন রহমতের কূল কিনারাহীন মহাসাগর বে কিনারা মহাসাগর বে নেহায়া মহাসাগর সুবহানাল্লাহ রহমান মানে কি বলেন এটা দিয়ে তর্জমা করলে মনে হয় কিছুটা হলেও আমরা বুঝের কাছাকাছি যেতে পারছি কিন্তু আসলে কিতা বুঝলেন শব্দই না বুঝলাম বে নেহায়া মহাসাগর কূল কিনারাহীন মহাসাগর বলেন এটা কি শব্দ এটা কি কিন্তু এটা হাকিকত কত দূর জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত শুহালা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোন মানুষ জানা নাই তাহলে আর রহমান আর রহিম হযরত বলেন যে নামাজে যখন দাঁড়াই তো আর রহমান আর রহিম এই শব্দটাকে দিলে ইমাম যখন পড়তে থাকে নিজে যখন পড়তে থাকি আচ্ছা নিজের জীবনে কয়বার আপনার কাছে আপনার হৃদয়ে এই কথাটা আসছে যে আমি কূল কিনারাহীন রহমের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আছি কয়বার আসছে হ্যাঁ আচ্ছা সাহাবাদের কয়বার আসছিল প্রতিবার সুবহানাল্লাহ বলে না সাহাবাদের কয়বার আসছিল প্রতিবার আমাদের কয়বার আসছে নবীদের কয়বার আসছিল আমাদের কয়বার আসছে কি হয় আচ্ছা ম্যাগনার পানি আপনাকে কি পরিমাণ দিলে আপনার প্রয়োজন শেষ হবে দু চার কলসি দিলেই তো শেষ বলেন না ম্যাগনার পানিতে কদ্দুর দিলে আপনার প্রয়োজন পুরো হবে এবার আপনাকে কদ্দুর দিলে ম্যাগনার পানি কমবে এবার রহমানের মহাসাগর থেকে কদ্দুর দিলে আপনার প্রয়োজন শেষ হবে এবার বলেন কদ্দুর দিলে আপনার রহমানের মহাসাগরের থেকে কমবে কি শুধু এক পুকুর থেকে আপনাকে কদ্দুর পানি দিলে আপনার জরুরত পুরো হবে হ্যাঁ আর কয় এক পুকুর থেকে আপনাকে কদ্দুর এনাম সাহেব আছেন দেয়ালের এ ভাষা জায়গা নাই এতে কাপড় কারণে যাওয়াও যাচ্ছে না কি বলছি বলেন কি বলছি বলেন কদ্দুর দিলে আপনার জরুরতের জন্য যথেষ্ট হবে আর কদ্দুর দিলে ওখান থেকে কমবে তো রব আমাকে কি নেওয়ার জন্য কি দেওয়ার জন্য আর রহমান আর রাহিমের এভাবে সেট আপ দিয়েছেন হ্যাঁ কিন্তু সেটা আমি কিভাবে বলছিলাম ওটা আমি কি করছিলাম হ্যাঁ অবহেলাটা কি পরিমাণ হয়েছে কি আর যারা এই দুই শব্দ শুদ্ধ করে বলতেও পারে না আর যারা কিছুটা শুদ্ধ করে বলতে পারে বুঝে না আচ্ছা যারা বুঝে লেকিন হৃদয়ে নাই বুঝাইতে পারতেছি না তো আপনি আর আমি কোন তালিকায় আছি হ্যাঁ আর রহমানির রহিম বলেন আর রহমানির রহিম
الرحمن الرحيم فيه الرجاء এর মধ্যে আল্লাহ তাআলা ইশারা করেছেন আল্লাহ তাআলার কাছেই আশা করো যদি কারোর কাছে আশা করতে হয় তো আমার কাছেই আশা করো সুবহানাল্লাহ তার কাছে আশা করো আল্লাহ তাআলার কাছেই আশা করো আর রহমানির রহিম ফাল মুমিনু ইয়ারজু রাহমাতাল্লাহ ওয়া ইয়াতমাউ ফি নাইলিহা তাহলে মুমিন শুধুই রহমতের আশা করবে এবং মুমিন শুধুই আল্লাহ তাআলার রহমত চাইবে সুবহানাল্লাহ তাহলে নামাজ কেন রহমতের আশায় এ রোজা কেন রহমতের আশায় উমরা কেন রহমতের আশায় হজ কেন রহমতের আশায় ইতিকাফ কেন রহমতের আশায় জিকির কেন রহমতের আশায় সুবহানাল্লাহ الرحمن الرحيم بلن الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الله أبنار بحلو بشاي الرحمن الرحيم أبنار رحمة الأشاي الرحمن الرحيم أبنار رحمة الأشاي مالك يوم الدين فيه الخوف ايات هلو بھائر قطع يوم الدين هلو يوم الجزاء والحساب يوم الدين هلو جزاء حساب الدين جزاء حساب الدين اور جزاء حساب الدين ایک اچھتر ہوتی بھوتی کے تلے تاکہ کی پوری مان بھائی کرا عذاب ایک اچھتر ہوتی بھوتی کے رحمت ایک اچھتر ہوتی بھوتی کے জাজার সাজার দিনের একমাত্র মালিককে তাহলে তাকে কি পরিমাণ ভয় করা মালিক ইয়াউমিদ্দিন তাসাবুর করেন এক এক আয়াত নিয়ে ফিকির করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন পড়েন মনোযোগ দিয়ে দিল থেকে দিলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ কম আওয়াজ শুদ্ধ আর দিল থেকে দিলে মোরাকাবা করে করে ফিকির করা الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الله আপনি সব কিছু দেনেওয়ালা আপনি সারা আলমের পালনেওয়ালা এজন্য আপনার সামনে আমি দাঁড়িয়েছি আপনাকে ভালোবেসে আমি আপনার সামনে দাঁড়িয়েছি আর রহমানির রহিম আল্লাহ আপনি রহমতের কূল কিনারাহীন রহমতের মহাসাগরের মালিক الرحمن الرحيم اجن اپنا سامنے دریتی رحمان الدنيا والآخرة رحيم الدنيا رحمان الكافر والمؤمن رحيم الكافر رحيم المؤمن اللہ اپنی دنیا آخرت رحم کرنے والا آخرت شدو مؤمنین کے رحم کرنے والا دنیا تے سمست جانور کے رحم کرنے والا سمست یہود نصرہ کے رحم کرنے والا آخرت شدو وکان بالمؤمنین رحیما آخرت شدو مؤمنین کے رحم کرنے والا اللہ اپنا رحمت راشا ہمیں دریئے تھی الرحمن الرحیم دل دل بولن دل دل بولن دل دل بولن الرحمن الرحيم الله أبنا رحمة الأشعة دريتي مولا أبنا رحمة الأك زر دي أما كشست در جبون دي دن أبنا رحمة الأك زر دي أما رزق رفع دور قرد دن أبنا رحمة الأك زر دي أما كشنطن ببستا قرد دن أبنا رحمة الأك زر دي أما رين قلوب رشد ببستا قرد دن أبنا رحمة الأك زر دي أما ببشر مد بر قد دي دن أبنا رحمة الأك زر دي أما كجبون شش نمستا و جماعت شد دري دري پرار توفيق دي دن اپنا رحمت ایک ذرہ دیئے جیبنے شیش رمضان ہوئے تھے کافر توفیق دیئے دن اپنا رحمت ایک ذرہ دیئے جیبنے خودی دازیل حج عرافر ماتے حاضری توفیق دیئے دن اللہ اپنا رحمت ایک ذرہ دیئے ہمار جیبر بولا شکتی موت پر جندو رکھے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار سبن شکتی موت پر جندو رکھے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار دماغر بزار شکتی موت پر جندو رکھے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار ہاتھ دھرار شکتی موت پر جندو رکھے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار چلا شکتی موت پر جندو رکھے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار استری جیبان کے شندر کرے دن اپنا رحمت ایک ذرہ دیئے ہمار شنطان در کے قبول فرمان اپنا رحمت ایک ذرہ دیئے ہمار شنطان در کے د الرحمن الرحيم
আল্লাহ আপনার রহমত রাখেন দিয়ে আমার চাকরির ব্যবস্থা আপনি করে দেন আর রহমানির রহিম আপনার রহমত রাখেন দিয়ে মওলা আমার দুনিয়ার রিজিকের ব্যবস্থা আপনি করে দেন আর রহমানির রহিম এভাবে যদি জীবনে 40 বছর বলতাম তো কেমন হতো আল্লাহ আল্লাহ আর রহিম الرحمن الرحيم بلن 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 الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم আপনার রহমত দিয়ে মওতের সময় কালেমাটা পড়িয়ে দেন আপনার রহমত দিয়ে মওতের সময় সাকরাতুল মওত থেকে আমাকে বাঁচান আল্লাহ আপনার রহমত দিয়ে কবর আযাব থেকে বাঁচান মাওলা আপনার রহমত থেকে এক যাররা দিয়ে কবর আযাব থেকে বাঁচান মাওলা আপনার রহমতের এক যাররা দিয়ে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দেন মাওলা আপনার রহমতের এক যাররা দিয়ে আমলনামা ডানহাতে দিয়ে দেন মাওলা আপনার রহমতের এক যাররা দিয়ে ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেন মাওলা আপনার রহমতের এক যাররা দিয়ে আপনার রহমতের গোডাউন জান্নাতে দিয়ে দেন মাওলা আল্লাহ আপনার রহমত দিয়ে দেন সকলে বলেন আল্লাহ আপনার রহমত দিয়ে দেন মাওলা আল্লাহ জীবনে কত শতবার বলেছি একবারও বুঝি নাই মাওলা একদিনের জন্য বুঝি নাই মাওলা আল্লাহ কত বড় সুযোগ ছিল হারিয়ে ফেলেছি মাওলা الرحمن الرحيم الرحمن الرحيم الله আপনার রহমতের এক যাররা দিয়ে আমাদেরকে জালিমের জুলুম থেকে বাঁচান মাওলা الرحمن আপনার রহমানের এক যাররা দিয়ে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমান মাওলা আল্লাহ রহমানের এক যাররা দিয়ে রহমতের এক যাররা দিয়ে মাওলা فلسطيني ما بندر مخي أبني لوك ما تولي دن مولا الله فلسطيني بچة در مخي أبني لوك ما تولي دن مولا الرحمن الرحيم شاكول دل تك دل بلد دكين الرحمن الرحيم الرحمن الرحيم الله شو على خنبي عليه مصر والسلام প্রত্যেকের জীবনের সমস্ত তালিমাত আর রহমানের এক ঝলক মাত্র আল্লাহু আকবার কবীরা সারা জীবনের সমস্ত ঈমান ও আমল আর রহমানের এক ঝলক মাত্র এক যাররা মাত্র গোটা কোরআনে কারীম রহমানের ঝলক মাত্র গোটা কোরআনে কারীম রহমানের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমানের অংশ আল্লাহ রহমতের অংশ গোটা কোরআন রহমতের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের অংশ ফরায়েজগুলো রহমতের অংশ ওয়াজিবগুলো রহমতের অংশ সুন্নাতগুলো রহমতের অংশ মুস্তাহাব নফলগুলো রহমতের অংশ প্রতিটা জিকির রহমতের অংশ ইতিকাফ রহমতের অংশ লাইলাতুল কদর রহমতের অংশ আল্লাহ ইফতার রহমতের অংশ সাহারি রহমতের অংশ আল্লাহ আমার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আমি বুঝি নাই আপনি কি দিতে চাচ্ছেন মাওলা আর রহমানির রহিম আহা আমি আপনাকে বুঝাইতে পারলাম না আল্লাহ আমাকে বুঝ দিয়ে দেন মাওলা আল্লাহ রহমানের বুঝ আমাকে দিয়ে দেন মাওলা রহিমের বুঝ আমাকে দিয়ে দেন মাওলা আল্লাহ রহমানের বুঝ আমাকে দিয়ে দেন মাওলা আল্লাহ রহমানের আশা করা রহমতের আশা করা মাওলা আল্লাহ রহমতের আশা করা মাওলা আল্লাহ আপনি কত বড় রহমত কত বড় রহমতওয়ালা আল্লাহ আপনার রহমতের কুল কিনারাহীন মহাসাগর থেকে আমাকে এক যারা রহমত দিয়ে দেন মাওলা আমার সন্তানদেরকে দিয়ে দেন মাওলা আমাদের বিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেন মাওলা আল্লাহ পুরা উম্মতে মুসলিমাকে রহমত দিয়ে দেন মাওলা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য রহমতের দুয়ার খুলে দেন মাওলা ফিলিস্তিনি মুসলমানদের শাহাদাত রহমতের অংশ ফিলিস্তিনি বাচ্চাদের শাহাদাত রহমতের অংশ ফিলিস্তিনি বাচ্চা মেয়েরা বিধবা হওয়া রহমতের অংশ ফিলিস্তিনের বাচ্চাগুলো এতিম হওয়া রহমতের অংশ আল্লাহ الرحمن الرحيم شغل بڑن شغل بڑن الرحمن الرحيم
একাকী পড়তে থাকবেন দিনেও পড়বেন রাতেও পড়বেন আল্লাহ আর রহমান রহিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আপনার রাসূল বলেছেন ইয়া আরহামার রাহিমিন বলে যদি তিনবার ডাক দেয় আপনি নাকি যখন জবাবে সাড়া দেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ রহমত রহমত জীবনটাকে ভরে দেন মওলা আল্লাহ আপনার রহমত দিয়ে শিরিক থেকে বাঁচান আপনার রহমত দিয়ে কুফরি থেকে বাঁচান আপনার রহমত দিয়ে নামাজি বানান আপনার রহমত দিয়ে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ আপনার রহমত দিয়ে জিকিরের তৌফিক দান করেন আপনার রহমত দিয়ে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার রহমত দিয়ে জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন মওলা আপনার রহমত দিয়ে জীবনের শেষ রমাদানে ইতিকাফ নসিব করেন মওলা আপনার রহমত দিয়ে লাইলাতুল কদর নসিব করে দেন মওলা আর রহমানির রহিম يا واسع الفضل اغفر لي وربكم ذو رحمة بالغة ربكم ذو رحمة واسعة ربكم ذو رحمة وافرة ربكم ذو رحمة بلا نهاية الله كم نقول يا ابن الحق يا ابي الله الله كل شخص يا ابن الحق يقول المولى أبي الله أكبر كبيرا الله عندك ما أثنيت على نفسي الله لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أنت كما أثنيت على نفسك الله আপনার প্রশংসা করার কোন শব্দ আমাদের কাছে নাই আপনার প্রশংসা করার কোন ভাষা আমাদের কাছে নাই মওলা আপনি তেমন আপনি কেমন আপনি আপনার প্রশংসা করেছেন যেমন আপনি কেমন আপনি আপনার প্রশংসা যেমন করেছেন আপনি তেমন আপনার রাসূল আপনার যত প্রশংসা করেছে মওলা আল্লাহ আমরা সেই প্রশংসাগুলো আমরাও করছি মওলা আল্লাহ আপনি চির প্রশংসিত মওলা আল্লাহ আপনি চির প্রশংসিত মওলা আল্লাহ আপনি চির প্রশংসিত মওলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ কিছুই বুঝি নাই মওলা আল্লাহ আপনার রহমতের মহাসাগর দিয়ে আমাদেরকে একটু বুঝ দিয়ে দেন মওলা আল্লাহ আপনার রহমতের মহাসাগর থেকে এক জাররা দিয়ে আমাদেরকে একটু দ্বীনের বুঝ দিয়ে দেন আল্লাহ আপনার কালামের বুঝ আমাদেরকে দিয়ে দেন মওলা আপনার রহমতের মহাসাগর দিয়ে আমাদের খানদানকে 70,000 বছর পর্যন্ত কোরআনওয়ালা বানিয়ে দেন মওলা আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন আল্লাহ কোরআন কি পরিমাণ রহমত মওলা আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আপনি রহমান আপনার কোরআনকে বানিয়েছেন রহমত করে ফিহি শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আপনি রহমান আপনার রাসূলকে বানিয়েছেন রহমত করে وما أرسلناك إلا رحمة للعالمين الله قرآن সবচেয়ে বড় রহমত আপনার রাসূল সবচেয়ে বড় রহমত الله الرحمن الرحيم সকলে চোখ বন্ধ করেন তাসাবুর করেন কল্পনা করেন আর রহমান الرحيم আয়াত কারিমার মুরাকাবা করেন আল্লাহ কোন রহমতে আপনি মায়ের পেটে আমাকে বানালেন কোন রহমতে আপনি মায়ের পেটে আমাকে জিব্বা দিয়ে দিলেন কোন রহমতে আমাকে দামাক দিয়ে দিলেন কোন রহমতে আপনি আমাকে চোখ দিলেন কোন রহমতে আপনি আমাকে ঈমান দিলেন কোন রহমতে আপনি আমাকে কোরআন দিলেন কোন রহমতে আপনি আমাকে মানুষ বানালেন কোন রহমতে আল্লাহ তাআলা আল্লাহ আপনি আমাকে কোরআনওয়ালা বানালেন আল্লাহ কতটা রহমত দিয়ে আমাকে মাদ্রাসাওয়ালা বানিয়ে দিলেন মওলা
কত রহমত দিয়ে আমাকে মসজিদ ওয়ালা বানিয়ে দিলেন মাওলা কত রহমত দিয়ে আমাদেরকে রোজা ওয়ালা বানিয়ে দিলেন মাওলা আর রহমানির রহিম আল্লাহ পৃথিবীর কোন জানোয়ারকে তো আপনি দেন নাই কুরআন পৃথিবীর কোন বেঈমানকে তো আপনি ঈমান দেন নাই পৃথিবীর কোন বেঈমানকে তো আপনি হেদায়েত দেন নাই মাওলা আল্লাহ হাজারো মুসলমানের ঘরে জন্ম হয়েও তো বেঈমান হয়ে আছে আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে ঈমান দিয়েছেন শুধুই আপনার রহমত মাওলা আর রহমানির রহিম আল্লাহ জীবনে একদিনের জন্য ভুকা রাখেন নাই শুধুই আপনার রহমত মাওলা জীবনে একদিনের জন্য পানিতে কষ্ট দেন নাই শুধুই আপনার রহমত মাওলা আল্লাহ রহমতের মহাসাগর জান্নাতে দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের প্রত্যেকের কবরে রহমতের বৃষ্টি দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের আব্বা আমার কবরগুলোতে রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ রহমতের চাদর দিয়ে বেষ্টন করে দেন মাওলা আমাদের উস্তাদদের কবরগুলোতে রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ আমাদের আব্বা আমার কবরগুলোকে রহমতের চাদর দিয়ে দেন আল্লাহ রহমতের বারিশ দিয়ে দেন আমাদের দাদা দাদি নানা নানির কবরগুলোতে রহমতের বৃষ্টি দিয়ে দেন মাওলা আল্লাহ বুঝি নাই মাওলা রহমানের মধ্যে কি আছে বুঝি নাই আল্লাহ আল্লাহ কি শব্দ না আপনি শিখিয়ে দিলেন মাওলা লেকিন বুঝি নাই কোনো কিছুই বুঝি নাই মাওলা আল্লাহ মওতের সময় রহমত দিয়ে দেন মাওলা আল্লাহ মওতের সময় কষ্ট দিও না মাওলা আল্লাহ মওতের সময় কষ্ট দিও না মাওলা আল্লাহ কলিজার একটা একটা তার যখন ছিঁড়ে যাবে তখন কি হবে রে মাওলা আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন মাওলা রহমতের চাদর দিয়ে ঢেকে দেন আল্লাহ আপনি রহমান আপনি রহমান মাওলা আল্লাহ আমার বলা কোন আমার বলার দৈন্যতা আছে আপনার রহমতের কোন সীমা নাই আমার শব্দের সীমা রেখা আছে আপনার রহমতের কোন সীমা নাই আল্লাহ আমার রহমত আপনার রহমতের কোন সীমা নাই আল্লাহ আমি বুঝি নাই আপনার রহমতের কোন সীমা নাই আমরা বলতে পারি নাই আপনার রহমতের কোন সীমা নাই আল্লাহ আমাদের কলিজার ভাষা নাই আপনার রহমতের কোন সীমা নাই আমার কলেজের অনুভূতি নাই আপনার রহমতের কোন সীমা নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সারা দুনিয়ার পালেন আপনি সারা দুনিয়ার পালনে ওয়ালা আপনি মাওলা আল্লাহ আমাকে ঈমান আমল দিয়ে পালার ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ আমাকে কোরআনে করিম দিয়ে আমার দুনিয়া আখিরাত পালার ব্যবস্থা আপনি করে দেন মাওলা আল্লাহ আমাদেরকে রহমত রহমতে ভরে দেন মাওলা আর আল্লাহ আপনার কাছে রহমতের আশা করি মাওলা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ জীবনে যা দিলেন আপনি আমার হিসাব নেবেন মাওলা ওয়াম্মা মান হুসিবা হালাকা মান নুকিশা হালাকা আল্লাহ যার হিসাব নেবেন সে হালাক হয়ে গেল মাওলা মালিক ইয়াউমিদ্দিন একটু কল্পনা তো করেন হাশরের ময়দান কায়েম হয়ে গেল মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ জীবনে যদি একটা একটা নিঃশ্বাসের হিসাব নেন কেমন হবে আল্লাহ আল্লাহ যদি জীবনের একটা একটা গোষ্ঠের রোয়া রোয়ার হিসাব নেন তো কি হবে মাওলা আল্লাহ একটা একটা ফোঁটায় পানির হিসাব মিলে কি হবে রে মাওলা আল্লাহ এক লোকমা খাবারের হিসাব মিলে কেমনে বাঁচবো রে মাওলা আল্লাহ নিঃশ্বাসের হিসাব মিলে কি হবে আল্লাহ যদি মাসের হিসাব নেন তবুও তো কুলাবে না যদি শুধু বছরের হিসাব নেন তবুও তো কুলাবে না যদি শুধু একসাথে বলেন প্রতিটা বছরের হিসাব লাগাও তাইলেও তো পারবো না যদি বলেন মাসের হিসাব লাগাও তাহলে কি হবে যদি বলেন দিনের হিসাব লাগাও তাইলে কি হবে যদি বলেন ঘন্টার হিসাব লাগাও তাইলে কি হবে যদি বলেন মিনিটের হিসাব লাগাও তাহলে কি হবে মালিক
مالك يوم الدين مالك يوم الدين الله شبد قلو بجلي الله شبد قلو بجلي يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله لا تملك بولي جي ملكي اتر جي ملكي اتر نوفي كرا ہوئے چه مالك يوم الدين بولي شي ملكي اتر شب بست كرا ہوئے چه مالك يوم الدين شدين آر کنو راجت تو چل بنا شدين آر کنو ملكي ات چل بنا آر کنو ملكي ات چل بنا اللہ شدين شدوئی اپنا راجت تو اٹھو قلبنا دو کرن حکام الحاکمین সামনে বসা একটু কল্পনা তো করেন নবীরাও বলবে নফসি 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 জমিন হবে তামার সূর্য হবে মাথার দেড় হাত উপরে আল্লাহ مالك يوم الدين بيتار دي بشر اكت شطر دي بدي مالك يوم الدين الله نماز حساب دي بنا من نماز ركي هوي الله أول ما يحاسب العبد يوم القيامة الصلاة আল্লাহ যখন বলবেন নামাজের হিসাব লাগাও তখন কি হবে মাওলা আল্লাহ নামাজের জাহির তো কিছুটা হয়ে গেল বাতিনের কি হবে রে মাওলা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আমরা আপনাকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে মেনে নিলাম মাওলা আল্লাহ মালিক ইয়াউমিদ দিন হিসাবে আপনাকে বিশ্বাস করলাম আল্লাহ আমাদের হিসাব ছাড়া আমাদের ক্ষেত্রে দিয়ে দিও রে মাওলা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা আল্লাহ হিসাব নিলে বাঁচবো না হিসাব ছাড়াই আপনি পার করে দেন মাওলা আল্লাহ আল্লাহ হিসাব দিলে আমি পারবো না মাওলা আমি পারবো না মাওলা আল্লাহ সকলে কল্পনা করেন হিসাব নিলে কি হবে হিসাবের দিনের একটু কল্পনা করেন হিসাবের দিনের একটু কল্পনা করেন বিচার দিনের একটু কল্পনা করেন দিনটা কেমন ভয়াবহ হবে দিনটা কেমন ইয়াউমুন আযীম ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা যেদিন তার মা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে ভুলে যাবে সেদিন পেটের বাচ্চাগুলো ধরধর করে পড়ে যাবে পেটের বাচ্চাগুলো পড়ে যাবে ও তারা নাসা সুকারা ওমা হুম বিসুকারা হা মানুষগুলো পাগল হয়ে উলঙ্গ হয়ে ছুটতে থাকবে ছুটতে থাকবে ছুটতে থাকবে ও তারা নাসা সুকারা একটু কল্পনা তো করেন সমস্ত মানুষ ছুটছে আর ছুটছে বাদশাহও ছুটছে উজিরও ছুটছে মন্ত্রীও ছুটছে জালিমও ছুটছে মজলুমও ছুটছে ওয়াতারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ مالك يوم الدين الله موك باتانا موك باتانا الله موك باتانا الله موك باتانا لا إله إلا الله 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 لا إله إلا الله
إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فرح قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد قضيناها